আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে অভিনন্দন ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের গন্তব্য মানিকছড়ি ডিসি পার্ক। ডিসি পার্কে আসার জন্য আপনারা খাগড়াছড়ি জেলা থেকে মানিকছড়ি বাস কাউন্টারে আসবেন এবং সেখান থেকে সিএনজি অথবা মোটরসাইকেল করে আপনারা পৌঁছে যেতে পারেন মানিকছড়ি ডিসি পার্কে। তো শুরুতে এখানে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে, প্রতিটি টিকিট 20 টাকা করে। তো চলুন আমরা ঘুরে দেখি মানিকছড়ি ডিসি পার্ক। প্রবেশ দ্বার থেকে অল্প ভিতরে আসলে আপনারা দেখতে পাবেন দিক নির্দেশনা। আমরা বাম দিকের গোধূলি সানসেট থেকে ঘুরে আসি। দেখতে পাচ্ছি একটি স্থাপনা যার নাম প্রশান্তি গোলঘর। এখানে বসে আপনারা উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল বাতাস। তো চলুন আমরা সানসেট পয়েন্ট থেকে ঘুরে আসি। আমরা দেখতে পাচ্ছি সেই কাঙ্ক্ষিত সানসেট পয়েন্টটি, যেখান থেকে আপনি পাহাড়ের চূড়া থেকে পুরো একটি বিস্তৃত অঞ্চলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং পড়ন্ত বিকালের সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। এখান থেকে পুরো ডিসি পার্কের একটি বিশেষ অংশ দেখা যায় এবং আমরা যদি কিছুটা এগিয়ে আসি তাহলে আমরা লেকের সৌন্দর্য উপভোগ করতে পারব। দিক নির্দেশনা থেকে ডান দিকে আমরা যদি এগিয়ে আসি তো আমরা পেয়ে যাব ধানসিঁড়ি লেক। তো ধানসিঁড়ি লেকের শুরুর অংশটি রাবার বাগানের এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে বিভিন্ন ধরনের স্থাপনা এখনও নির্মাণাধীন, যার কাজ সম্পন্ন হলে আমরা পরিপূর্ণ একটি স্থাপনা পাবো এবং উপভোগ করতে পারবো সেই সৌন্দর্যগুলো। তা আমরা এগিয়ে যাচ্ছি লেকের দিকে। ডিসি পার্কের অন্যতম আকর্ষণ হলো এই লেক এবং এখানের বোট রাইডিং। আপনি এখানে আসলে বিভিন্ন সময়ের জন্য বোট রাইডিং করতে পারবেন। মানিকছড়ি ডিসি পার্কের অন্যতম আকর্ষণ হলো এখানের রোমাঞ্চকর অ্যাক্টিভিটি। আপনি যেটি দেখতে পাচ্ছেন এটি হলো ট্রি টপ অ্যাক্টিভিটি, যা মাটি থেকে 15 ফুট উঁচুতে অবস্থিত। আপনি এই অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করলে রোমাঞ্চকর একটি অভিজ্ঞতার সম্মুখীন হবেন, যেখানে অবশ্যই আপনার শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে। আমার দেখা মানিকছড়ি ডিসি পার্কের অন্যতম আকর্ষণ হলো এই ট্রি হাউস বা জিপ লাইন অ্যাক্টিভিটি, যেখানে পাহাড়ের এক চূড়া থেকে আপনি অন্য চূড়াতে জিপ লাইনের মাধ্যমে অতিক্রম করতে পারবেন এবং পাশাপাশি উপভোগ করতে পারবেন লেকের সৌন্দর্য এবং আশেপাশের ভিউ। এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং আমার জানা মতে দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম ওয়াটার জিপ লাইন এই মানিকছড়ি ডিসি পার্কে অবস্থিত। 160 একরের এই বিশাল পার্কটিতে আরও নানা ধরনের অ্যাক্টিভিটি ও রোমাঞ্চ অপেক্ষা করছে আপনাদের জন্য। এই পার্কটি সম্পূর্ণ জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরিচালিত, তাই আপনারা নিরাপদে নির্বিঘ্নে উপভোগ করতে পারেন এই প্রাকৃতিক সৌন্দর্য ও অ্যাক্টিভিটি।